আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আলিম্যাপে ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশে নামের উপর টাকা সেন্ড করবেন, অর্থাৎ গোপন নম্বরে টাকা সেন্ড করবেন। সেই টাকাটা সে কিন্তু তাৎক্ষণিক সাথে সাথে রিসিভ করবেন। আই থিঙ্ক অনেকেই জানে না কিভাবে আলিম্যাপে ওয়ালেট অ্যাপ থেকে গোপন নম্বরে অর্থাৎ নামের উপর টাকা সেন্ড করেন, তার জন্য আজ ছোট্ট ভিডিও। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ। ওকে, চলুন দেখি মূল ভিডিওতে। প্রথমত আপনাদের মোবাইল থেকে আলিম্যাপে ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। আলিম্যাপে ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে এখানে দেখতে পাবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দুইটা অপশন শো হবে, একটা ওয়েস্টার্ন ইউনিয়ন, একটা আনলিম্যাপে ডাইরেক্ট। সো আপনারা আনলিম্যাপে ডাইরেক্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন, আমি আগে একটা বেনিফিশিয়ারি অ্যাড করে রাখছি, মানে অর্থাৎ বাংলাদেশ অ্যাকাউন্টে। এটা ডাইরেক্ট টাকা ক্যাশ সেন্ড হবে অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ অ্যাকাউন্টে। সো আমি এখন নামের উপর টাকা সেন্ড করবো আপনাদের দেখানোর জন্য। তাহলে কি করবেন, এখানে দেখতে পাবেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। বেনিফিশিয়ারি নিক নেম, অর্থাৎ এখানে একটা নাম রাইটিং করে দিবেন। আমরা যাকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করেন গোপন নাম্বারে, তার নিক নেমটা লিখে দিলে হবে, লাস্টের নামটা লিখে দিলে হবে। আমি এখন লিখে দিতেছি। বেনিফিশিয়ারি নিক নামটা লেখার পরে এখানে দেখতে পাবেন রেমিটেন্স টাইপ, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে দুইটা অপশন শো হবে, একটা ক্যাশ, একটা ডাইরেক্ট অ্যাকাউন্ট। অর্থাৎ বাংলাদেশের অ্যাকাউন্ট নম্বরে যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ট্রান্সফার করতে হলে টু অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা, অ্যান্ড ক্যাশ এটা গোপন নম্বর যাবে। অর্থাৎ আপনার যাকে ট্রান্সফার করানোর টাকা, সে তাৎক্ষণিক যায় ব্যাঙ্ক থেকে টাকাটা রিসিভ করে নিতে পারবে। গোপন নম্বর টাকা দিয়ে দিলে সে গোপন নম্বর দেখিয়ে, ভোটার আইডি কার্ড দেখিয়ে টাকাটা রিসিভ করতে পারবে। সো ক্যাশের উপরে একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ নামের উপরে টাকা সেন্ড করার জন্য। দেন এখানে দেখতে পাবেন কান্ট্রি, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে বাংলাদেশ চয়েস করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে জনতা ব্যাঙ্ক, এখানে অনলি জনতা ব্যাঙ্ক শো হবে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে জনতা ব্যাঙ্কে গিয়ে টাকাটা রিসিভ করতে পারবে। প্রতিটা ব্রাঞ্চে, প্রতিটা ডিস্ট্রিক্টে জনতা ব্যাঙ্ক আছে। সো এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন কারেন্সি, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে টাকা সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। বেনিফিশিয়ারি ব্রাঞ্চ নেম, এটার উপর একটা ক্লিক করবেন। অর্থাৎ আপনি যাকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তার ডিস্ট্রিক্ট, সে কোন জায়গার থেকে টাকাটা রিসিভ করতে পারবে, সেই ব্রাঞ্চের নেম এখানে সিলেক্ট করে দিবেন। অনেক ব্রাঞ্চ শো হবে, যদি ফাইন্ড করে না খুঁজে পান, অর্থাৎ খুঁজে না পান, তাহলে এখানে লিখে দিতে পারবেন, লিখে আপনারা সার্চ করে নিতে পারবেন। এই যে আমি সার্চ করে নিছি, আমি ব্রাঞ্চটা সিলেক্ট করে দিয়েছি, ডিস্ট্রিক্টটা। দেন এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি অ্যাড্রেস, এটার উপর একটা ক্লিক করবেন। অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে সে টাকাটা রিসিভ করবে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে ব্যাঙ্ক ব্রাঞ্চের নামটা এন্ট্রি করছেন সেই ব্রাঞ্চের ডিস্ট্রিক্টের নাম এখানে এন্ট্রি করে দেবেন। আমি ব্রাঞ্চের অ্যাড্রেসটা লিখে দিছি। অ্যান্ড নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফুল নেম, অর্থাৎ আপনি এই নামটা সঠিক এন্ট্রি করতে হবে। দেখুন, আপনি যাকে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন নামের উপর, তার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ডের যে নামটা শো হইতেছে সর্বপ্রথম এই নামটা অ্যাকুরেট এখানে এন্ট্রি করে দেবেন। ভোটার এনআইডি কার্ডের নামটা এখানে এন্ট্রি করে দেবেন। আপনি নামটা সব ক্যাপিটাল বড় অক্ষরে রাইটিং করবেন। দেন এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফোন নাম্বার, অর্থাৎ আপনি যাকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তার একটা ফোন নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি সিটি, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে এক্সট্রা আদার সিলেক্ট করে দিবেন। দেন বেনিফিশিয়ারি সিটি এখানে রাইটিং করে দিবেন, অর্থাৎ সে কোন ডিস্ট্রিক্টে বসবাস করে, কোন ডিস্ট্রিক্ট থেকে টাকাটা রিসিভ করবে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে এন্ট্রি করে দিবেন। দেন এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম সব ইনফরমেশন শো হবে। দেখুন, সব একটা একটা করে রিড করে নেবেন, যদি সব কিছু সঠিক থাকে নিচে দেখতে পাবেন কনফার্ম, কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। দেখুন, বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুলি, অর্থাৎ বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে টাকা সেন্ড করার জন্য। দেন হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসতে হবে।
আসার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি অ্যাক্টিভেশন, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করতে হবে, তারপর আপনারা টাকা সেন্ড করতে পারবেন। সো বেনিফিশিয়ারি অ্যাক্টিভেশনের উপর একটা ক্লিক করবেন, দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। রিকোয়েস্ট এ কল এটার উপর একটা ক্লিক করবেন। এখন আপনাদেরকে আনলিমাই পে ওয়ালেট অ্যাপ থেকে কল করবে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার জন্য। সো সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আমাকে কল করছে, আমি এখন রিসিভ করতেছি। আমাকে আনলিমিটেড ফেভারিট অ্যাপ থেকে কল করছে এবং এক ফ্রেশ করার জন্য বলছে। আমি এক ফ্রেশ করে দিয়ে অ্যাক্টিভ করে নিছি, আপনারা এইভাবে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে এখানে দেখুন মেক এ ট্রান্সফার এটার উপর একটা ক্লিক করবেন। দেখুন আমি এইমাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি, অর্থাৎ নামের উপর টাকা সেন্ড করার জন্য বাংলাদেশে বিডিটি ক্যাশ, দেখুন এখানে ক্যাশ শো হইতেছে, অর্থাৎ ডাইরেক্ট টাকা সেন্ড করো নামের উপর। দেখুন আমি আগে যে বেনিফিশিয়ারি অ্যাড করছি বাংলাদেশি বিডিটি টু অ্যাকাউন্ট, অর্থাৎ এটা অ্যাকাউন্টের মাধ্যমে যাবে টাকা। সো আপনারা কী করবেন, এখন এই মাত্র যে নামের উপর আমি টাকা সেন্ড করার জন্য বেনিফিশিয়ারি ক্লিক করছি, এই যে অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন। এভাবে আপনারা ক্লিক করার পরে এখানে নেক্সট উপর একটা ক্লিক করবেন, অর্থাৎ বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য নামের উপর। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন, আপনারা এখানে সৌদি রিয়াল অ্যামাউন্ট বসিয়েও টাকা ট্রান্সফার করতে পারবেন, বা এখানে বিডিটি টাকা সিলেক্ট করেও টাকা ট্রান্সফার করতে পারবেন। সো আমি সৌদি রিয়ালে ট্রান্সফার করতেছি, এখানে জাস্ট আমি 50 রিয়াল এন্ট্রি করে দিয়েছি। 50 রিয়াল এন্ট্রি করার পর দেখুন আমাকে 1 রিয়াল কত টাকা দিতেছে, 29.14 টাকা। অর্থাৎ আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এখনকার সময় এই রেট পাইতেছি আমি। সো এখানে দেখতে পাবেন ট্রান্সফার খুশি এটার উপর একটা ক্লিক করবেন, এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দেবেন। আমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এক্সপেন্সেস এটা চয়েস করতেছি, সমস্যা নাই। দেন এখানে নিচে দেখতে পাবেন নেক্সট, নেক্সট উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে ফুল ইনফরমেশান এভাবে শো হয়ে যাবে, আপনারা একে একে সব পড়ে নেবেন যদি সব কিছু সঠিক থাকে। দেখুন আমার টোটাল ফিস কত লাগতেছে, 10 রিয়াল ফিস লাগতেছে টাকা ট্রান্সফার করার জন্য, অ্যান্ড ব্যাট লাগতেছে 1.5 সৌদি রিয়াল, অ্যান্ড এই যে ব্যাট নাম্বার সেটা শো হবে সবাইরই। দেন নিচে দেখুন কনফার্ম এটার ফ্যাক্টটা ক্লিক করে দিবেন। দেখুন যেহেতু আমার অ্যাপে এখন রিয়াল অ্যাড করা নাই, সো আমি টাকাটা ট্রান্সফার করতে পারছি না, আমি পরবর্তী সময় সেন্ড করবো ইনশাল্লাহ। বাট আপনাদের দেখানোর জন্য এই স্টেপ ফলো করছি। আপনারা যখন কনফার্ম ক্লিক করবেন একটা ওটিপি নাম্বার আসবে আনলিমিটেড ওয়ালেট অ্যাপ থেকে, সেই ওটিপি নাম্বারটা 7 ডিজিটের ওটিপি নাম্বার, 7 সংখ্যক ওটিপি নাম্বার, সেই নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাদের রিয়েলটা ট্রান্সফার হয়ে যাবে। এবং রিয়েলটা ট্রান্সফার হওয়ার পরে এরকম একটা রেফারেন্স নাম্বার আসবে, এই নাম্বারটা আপনি গোপন নাম্বারে তাকে দিয়ে দেবেন, যাকে আপনি রিয়েলটা ট্রান্সফার করে দিয়েছেন তাকে ফোনের মাধ্যমে এই গোপন নাম্বারটা দিয়ে দেবেন। সো সে এই গোপন নাম্বারটা নিয়ে তার ভোটার আইডি কার্ড নিয়ে ব্যাঙ্কে শো করলে তাকে টাকাটা দিয়ে দেবে ব্যাঙ্ক থেকে। সো ফ্রেন্ডস, আপনারা সৌদি আরব থেকে এভাবে আনলিমিটেড ওয়ালেট অ্যাপ থেকে সহজে নাম্বার উপর বাংলাদেশে ফ্যামিলিকে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন, আমি এইমাত্র যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিছি। সো দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণমূল্য ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।